আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে অরেঞ্জ ক্যান্ডি রেসিপিটা শেয়ার করব। বাচ্চারা এই ক্যান্ডিটা খেতে কিন্তু খুবই পছন্দ করে, আর অবশ্যই আপনারা এই ক্যান্ডিটা ঘরেই খুব সহজেই বানিয়ে দিতে পারবেন এই রেসিপিটা ফলো করে। আশা করছি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই আমার ভিডিওতে সর্বপ্রথম একটা লাইক দিবেন। চলুন তাহলে আমি কিভাবে এই ক্যান্ডিটা বানাই পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি দুইটা অরেঞ্জ ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে, এখন ছিলে নেব। ছিলে আমি এটা হাতের সাহায্যে রস করে নেব, আপনারা যে যেভাবে পারেন সেভাবে রস করে নিতে পারেন। আমি এখানে দুইটা অরেঞ্জের ক্যান্ডি বানাবো, আপনারা চাইলে বেশি করে বানিয়েও রাখতে পারেন। ছিলে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে রস করে নেব। এপাশে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 কাপের মতো চিনি। এখন সামান্য একটু পানি দিয়ে দেব, যেন চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর এই পাশে দুইটা অরেঞ্জের 1 কাপের মতো লিকুইড হয়েছে। এখন একটা কাপে আমি 3 টেবিল চামচের মতো পানি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। আর নিয়ে নিচ্ছে একটা লেবু, লেবুটাকে রস করে নিব। চিনিটাও গলে গেছে, এখন আমি অরেঞ্জের লিকুইডটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। অনেক সময় দেখা যায় অরেঞ্জটা পানসে হয় বা মিষ্টি হয়, তো এই দুইটাকে ব্যালেন্স করার জন্যই আমি এখানে লেবু রসটা অ্যাড করেছি। এতে করে কিন্তু টক মিষ্টি জেলিটা খেতে বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, খুব ভালোভাবে মিশিয়ে নিব। বলক চলে এসেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি চান এখানে কালার অ্যাড করতে পারেন। আমি এখানে 2 ফুটার মতো অরেঞ্জ ফুড কালার দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। আর যদি কালারটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখা সৌন্দর্যের জন্যই শুধুমাত্র রংটা দিয়েছি। এখন অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন যে অনেকটা স্টিকি ভাব চলে আসবে, আর তখনই নামিয়ে নেবেন। আমি এটাকে আরও 3-4 মিনিটের মতো জাল করব, অনেকটা এখনও পাতলা আছে। 3-4 মিনিট জাল করার পরে অনেকটা ঘন হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর এপাশে আমি একটা প্লাস্টিকের পাত্র নিয়ে নিয়েছি, একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে অনেক সহজেই কিন্তু জেলিটা উঠে আসবে। আর গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে সেট করে নিতে হবে। সবটা দিয়ে আমি এভাবে চারপাশটা ছড়িয়ে দেব। এখন একটু ট্যাপ করে দেব যেন সুন্দরভাবে সেট হয়ে যায়। এটাকে আমি এখন 2 ঘন্টার জন্য সাইডে রেখে দিব। 2 ঘন্টা পরে চলে আসলাম, এখন আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিব। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে জেলিটা। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি, আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন। আর জেলিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি তো এটা বানাতেই আমার বাচ্চা খাওয়া শুরু করে দিয়েছে, ওর এতটা পছন্দ হয়েছে। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে খুব সহজে কিন্তু এই ক্যান্ডিটা ঘরে বানিয়ে দিতে পারেন, তাহলে আর দোকান থেকে কেনার একেবারেই দরকার নেই। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি বাচ্চারা অনেক খুশি হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।